রিয়েক্ট জেসের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব সিএসএস স্টাইলিং সম্পর্কে। জিএসএক্স এর মধ্যে আমরা চাইলে সিএসএস ব্যবহার করতে পারি, সেই জন্য দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ইনলাইন স্টাইলিং এবং অন্যটি হচ্ছে সিএসএস স্টাইল শিট। তো প্রথমে ইনলাইন স্টাইলিং সম্পর্কে আলোচনা করব। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে কোডটা করেছিলাম তা এখানে ওপেন করা আছে দেখতে পাচ্ছেন এবং এই দিকে আউটপুট দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে কোনো ধরনের স্টাইল নেই, সো আমরা যে কাজটা করবো এই টু ডু অ্যাপ যেটা আছে অর্থাৎ এইচ ওয়ানটাকে স্টাইল করবো সিএসএস এর সাহায্যে। তো একটা বিষয় এখানে আপনাদের বলে নিতে চাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জাভাস্ক্রিপ্টের মধ্যেই আমরা চাইলে সিএসএস এর কোড লিখতে পারি এবং তার পদ্ধতি হচ্ছে অবশ্যই সেকেন্ড ব্রেকেট দিতে হবে, তারপর হচ্ছে অবজেক্ট, যেহেতু জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর ধরা যাক কালার দিয়ে আমি একটি কালারের নাম নিলাম রেড, দেন ধরা যাক আমি এখানে ফন্ট সাইজ এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। এই এইখানে যদি সিএসএস থেকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা সিএসএসে নিশ্চয়ই এরকম করেছিলাম ফন্ট সাইজ, বাট জাভাস্ক্রিপ্টের বেলায় কী করতে হবে, সেকেন্ড যে ওয়ার্ডটা আছে সেটাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে এইরকম একত্রে করে নিতে হবে। তো ধরা যাক ফন্ট সাইজ দিলাম 3rem। এবার এই যে স্টাইলিংয়ের পদ্ধতি এক্স্যাক্টলি সেম আমরা জেএসএক্স এর এইখানে এই কোডে লিখতে পারবো জেএসএক্স এর মাধ্যমে। তো সেই জন্য যেটা করতে হবে, আমাদের এখানে স্টাইল যে অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করতে হবে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখবো সেজন্য অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তারপর যে কাজটা করতে পারি, আমরা এখানে একটি জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ব্যবহার করতে পারি, তো এই জন্য আবারও আমাকে কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। যেমনটা এখানে দেখেছেন জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মধ্যে যদি সিএসএস লিখতে চাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তাই না? তো এবার যে কাজটা করব আমরা মূলত ধরা যাক এখান থেকে কালার রেড যেটা আছে আমি এটা নিয়ে আসবো এখানে। সো কালার রেড আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেভ করে নিলাম। এবার যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন যে টু ডু অ্যাপের কালারটা এখানে চেঞ্জ করা হয়ে গেছে। তো চাইলে আরও প্রপার্টি ব্যবহার করতে পারি, এই যে এখানে ফন্ট সাইজ, যেহেতু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি সেই জন্য অবশ্যই এখানে আমাকে সেকেন্ড যে ওয়ার্ডটা আছে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। সো ফন্ট সাইজ সাপোজ আমি এখানে দিচ্ছি 3rem। সেভ করে নিলাম এবং রিলোড করার পর এখানে দেখতে পাবেন যে এটা বড় করা হয়ে গেছে। সো এই হচ্ছে আমার ইনলাইন স্টাইলের পদ্ধতি। তো আমরা চাইলে এই যে জাভাস্ক্রিপ্টের যে অবজেক্টটা আছে, আমরা যে পুরো যে সিএসএস যা যা লিখলাম সেটাকে এখান থেকে কেটে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি এবং সেই ভেরিয়েবলটা জাস্ট এখানে বসিয়ে দিতে পারি, তাই না? এতে করে বুঝতে সুবিধা হবে। তো ধরা যাক আমি এখানে দিচ্ছি কনস্ট দেন হেডিং স্টাইল, আপনার যে কোনো নাম দিতে পারবেন। এখানে আমি হেডিং স্টাইল সমান সমান দিয়ে পুরো যে আমার অবজেক্টটা আছে আমি এখানে বসিয়ে দিলাম। তো বোঝার সুবিধাতে আমি নিচে নিয়ে আসছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। রাইট, তো চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের স্টাইল আপনারা অ্যাড করতে পারেন। তো আমি যে কাজটা করি, ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে এটা ব্যবহার করব। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি যে কালারটা ব্যবহার করব সেটা হচ্ছে পার্পল। সো এখানে পার্পল ব্যাকগ্রাউন্ড কালারটা বসিয়ে দেবো। তারপর আমি এখানে টেক্সটের কালারটা হোয়াইট দেবো। সো এখানে টেক্সট কালার হোয়াইট দিয়ে দিচ্ছি। টেক্সটটাকে চাচ্ছি সেন্টারে নিয়ে আসতে, সেই জন্য টেক্সট অ্যালাইন এটা ব্যবহার করব। সো টেক্সট অ্যালাইন হবে সেন্টার, এইখানে কমা দিয়ে দিচ্ছি। আর প্যাডিং দিয়ে দিচ্ছি 15 পিক্সেলের মতো, প্যাডিং 15 পিক্সেলের মতো, দ্যাটস ইট। দেন আমি এখানে ফন্ট সাইজ চাইলে ব্যবহার করতে পারি বা নাও করতে পারি, বাট ফন্ট সাইজ এই মুহূর্তে ব্যবহার করার দরকার দেখছেন, এটা সরিয়ে নিচ্ছি। এবার এই যে স্টাইল যেটা তৈরি করলাম সেটাকে আমি কী করতে পারি, এইখানে যে স্টাইল রয়েছে তার মধ্যে আমি তাকে অ্যাক্সেস করতে পারি। সো এইখানের মধ্যে আমি বসিয়ে দিলাম সেকেন্ড ব্রেকেটের মধ্যে, ওকে। সো স্পেলিং মিস্টেকটা ঠিক করে নিলাম। এবার যদি রিলোড করি তাহলে ডেফিনেটলি আমাদের যে আউটপুটটা চেয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে ইনলাইন সিএসএস ব্যবহার করতে হয়, এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়ে তাকে আমরা ডিরেক্টলি এখানে অ্যাক্সেস করতে পারবো, অথবা চাইলে এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে সরাসরি এই কোডগুলো কিন্তু আমরা এখানে লিখতে পারবো, তাই না? যদি পুরো কাজটা আমি এখানে করতে চাই জাস্ট এটাকে কেটে এখানে জায়গায় হেডিং স্টাইলে এইটা বসিয়ে দিলেই হবে। সো এক্স্যাক্টলি সেম কাজ করবে কিন্তু, ওকে। তো যাই হোক, আমরা এখানে এত জটিল করতে চাইনি, সেই জন্য একটি ভেরিয়েবলের মধ্যে রেখে আমরা তাকে অ্যাক্সেস করেছি। এবার আসুন স্টাইল শিটের মাধ্যমে কীভাবে স্টাইলটা করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো এই জন্য আমি এখানে যা যা আছে ধরা যাক এই যে আমি এগুলো সরিয়ে দিচ্ছি এবং এখান থেকে এগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে, ওকে। তো সেই জন্য প্রথমে আমি পাবলিক ফোল্ডারে চলে যাচ্ছি। পাবলিক ফোল্ডারে ইন্ডেক্স ডট এইচটিএমএল রয়েছে এবং এইখানে আমি নিউ ফাইল তৈরি করব, স্টাইল ডট সিএসএস নামে একটি ফাইল তৈরি করব। এবং এই স্টাইল ডট সিএসএসে আমি এটা চাইলে কী করতে পারি, আমাদের স্টাইলিং করতে পারি, সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো আমি ইন্ডেক্স ডট এইখানে যে কোডটা করেছিলাম, লক্ষ্য রাখবেন ব্যাকগ্রাউন্ড কালার, কালার, টেক্সট অ্যালাইন, প্যাডিং ইত্যাদি করেছিলাম সি জাভাস্ক্রিপ্টের ফাইলের মাধ্যমে। তো এবার এই কাজগুলো আমরা সিএসএসে করবো। সিএসএসে কোড কীভাবে করতে সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি ক্লাসের নাম হেডিং স্টাইল, আপনারা যে কোনো নাম দিতে পারবেন। এবং এই ক্লাসের মধ্যে আমি যে কাজটা করবো লক্ষ্য রাখবেন, প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার,
তো এবার আমরা সিএসএস ব্যবহার করছি, দ্যাট মিন্স আর ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে না সেকেন্ড ওয়ার্ডের জন্য, তাই না? সো ব্যাকগ্রাউন্ড কালার পার্পল, দেন আমি এখানে কালার দিয়ে দিচ্ছি হোয়াইট, এবং তারপর যে কাজটা করবো এখানে প্যানিং দিয়ে দিচ্ছি 15 পিক্সেলের মতো, তারপর যে কাজটা করবো এখানে আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি, সো টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, দ্যাটস ইট, সেভ করে নিলাম। এবার এই যে স্টাইলটা তৈরি করেছি সেটা আমরা কীভাবে ব্যবহার করব, তো লক্ষ্য রাখবেন স্টাইল ডট সিএসএসকে সবার আগে অবশ্যই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে লিঙ্ক করে দিতে হবে। তো কীভাবে লিঙ্ক করতে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, লিঙ্ক সিএসএস স্টাইল শিট এখানে কী করা হয়ে যাবে, লিঙ্ক করা হয়ে যাবে। এবার তো আমাদের যে স্টাইলগুলো রয়েছে এখানে যদি আরও স্টাইল অ্যাড করি সেগুলো আমরা যে কোনো জায়গা থেকে, জাভাস্ক্রিপ্টের যে কোনো জায়গা থেকে, যে কোনো ফাইল থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো চলুন এবার আমরা অ্যাক্সেস করি, কীভাবে এটাকে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার পদ্ধতি হচ্ছে আপনাকে যেটা লিখতে হবে ক্লাস নেম, সো কোনো একটা ক্লাসকে অ্যাক্সেস করতে হলে, সিএসএসের কোনো একটা ক্লাসকে অ্যাক্সেস করতে হলে এখানে লিখতে হবে ক্লাস নেম, এবং এই ক্লাস নেমের মধ্যে এবার যে ক্লাসটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি সেই ক্লাসের নামটা দিয়ে দিতে পারি। তো আমরা সিএসএসের যে ক্লাসটা তৈরি করেছি হেডিং স্টাইল, এবার তাকে আমরা কী করতে পারি, হেডিং স্টাইল নামটা এখানে বসিয়ে দিতে পারি, সেভ করে নেব, এবং যদি এটাকে আমরা রিলোড করি ডেফিনেটলি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম কাজ করছে। তো একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমরা স্টাইল ডট সিএসএস তৈরি করেছি, দেন ইন্ডেক্স ডট এইচটিএমএল সাথে লিঙ্ক করে দিয়েছি, এবার এই স্টাইল ডট সিএসএসের যে ক্লাসগুলো আমরা তৈরি করব সেগুলো যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, কারণ সেটা রয়েছে পাবলিক ফোল্ডারে। তো এবার যদি ধরা যাক এখানে আমি আরেকটা নিচ্ছি লার্জ টেক্সট, এবং এইখানে দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ 3 আরএম এর মতো। তো আরেকটি ক্লাস আমি যে তৈরি করলাম এবার তাকে কীভাবে ব্যবহার করব, তাকে আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবো, একটা স্পেস দিয়ে সেই ক্লাসের নামটা দিয়ে দিলেই হবে। তো ক্লাসের নাম হচ্ছে লার্জ টেক্সট, এইখানে আমি দিয়ে দিচ্ছি লার্জ টেক্সট, সেভ করে নিলাম, রিলোড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন টেক্সটটা কী করা হয়ে গেছে, লার্জ করা হয়ে গেছে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই কাজগুলো করতে হয়। আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি লার্জ টেক্সট এবং রিলোড করে নিচ্ছি আবারও। রাইট, এবার চলুন যদি পাবলিক ফোল্ডারে আমি স্টাইল তৈরি না করে যদি সোর্সের মধ্যে করি, তো আমি এখান থেকে যে স্টাইল ডট সিএসএস রয়েছে আমি সেটাকে যে কাজ করব, আপাতত বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে এটাকে কমেন্ট করে দিচ্ছি, সো লিঙ্কটাকে আনলিঙ্ক করে দিলাম, কিন্তু এখন কিন্তু লিঙ্ক নেই, ওকে, এবং এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি পাবলিক ফোল্ডারে যদি না তৈরি করি সেক্ষেত্রে কীভাবে সিএসএস ফাইলকে অ্যাক্সেস করতে হয় সেটা দেখানো। তো সোর্স ফোল্ডারে আমি গেলাম, এইখানে যাওয়ার পর নিউ ফাইল এবং ইন্ডেক্স ডট সিএসএস নামে একটি ফাইল তৈরি করলাম, আর এই ইন্ডেক্স ডট সিএসএস ফাইলে আমি যে কাজটা করতে যাচ্ছি, যে স্টাইলটা আমি তৈরি করেছিলাম এক্স্যাক্টলি সেম স্টাইল, আমি এটাকে ইন্ডেক্স ডট সিএসএসে কপি করবো এইখানে, ওকে। অ্যান্ড দেন ইন্ডেক্স ডট জিএসএসে যে ক্লাস নেমটা রয়েছে লক্ষ্য রাখবেন, এবার যদি আমি তাকে অ্যাক্সেস করতে চাই, যে ক্লাসটা হেডিং স্টাইল রয়েছে আমাদের ইন্ডেক্স ডট সিএসএসে কিন্তু রয়েছে এই ক্লাসটা, ওকে। তো এবার আমি যদি তাকে অ্যাক্সেস করতে চাই, এখানে সেভ করে নিলাম, ক্লাস নেম দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে, রিলোড করে নিলাম, বাট এইখানে স্টাইলটা অ্যাপ্লাই করা হবে না, কারণ হচ্ছে যদি পাবলিক ফোল্ডারে স্টাইল ডট সিএসএস থাকে সেটাকে আপনি কোনো ধরনের ইম্পোর্ট করা ছাড়াই ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গা থেকে, আর সোর্স ফোল্ডারে যদি থাকে সেক্ষেত্রে তাকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই আগে তাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো ধরা যাক আমি এখানে দিচ্ছি ইম্পোর্ট, কীভাবে ইম্পোর্ট করব, এই যে ডট দিয়ে দেন সেই ফাইলের নাম যেটাকে আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি, সো আমরা ইন্ডেক্স ডট সিএসএসকে ইম্পোর্ট করতে যাচ্ছি। এবার যদি আমি এখানে রিলোড করি আপনারা লক্ষ্য রাখবেন স্টাইলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো পাবলিক ফোল্ডারের ক্ষেত্রে ইম্পোর্ট করার দরকার নেই, বাট যদি সোর্সে আপনারা করেন সেটা সেক্ষেত্রে ইম্পোর্ট করার এখানে দরকার রয়েছে। তো আশা করি স্টাইলিং সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে গেছেন, এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি, ইন্ডেক্স ডট সিএসএসও আমি সরিয়ে দিচ্ছি, যেটা মেইন উদ্দেশ্য ছিল যে পাবলিক ছাড়া অন্য জায়গায় সিএসএস থাকলে সেটাকে কীভাবে অ্যাক্সেস করতে হয়, সেটাকে ইম্পোর্ট করে দেন অ্যাক্সেস করতে হবে, সেটি আমার দেখানোর উদ্দেশ্য ছিল। তো চলুন এবার স্টাইল ডট সিএসএস যেটা রয়েছিল ইন্ডেক্স ডট এইচটিএমএলে, যেটা লিঙ্ককে আনলিঙ্ক করে দিয়েছিলাম সেটাকে আবার কমেন্টটা তুলে দিচ্ছি, সুতরাং এটা কী হবে, আবারও লিঙ্ক করা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লিঙ্ক করা হয়ে গেছে। তো আমরা যে স্টাইলগুলো করব সাধারণত আমরা স্টাইল ডট সিএসএস পাবলিক ফোল্ডারের মধ্যে করব, ওকে। সো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যেটা করব মূলত আমি একটি কার্ড তৈরি করে দেখাবো, এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলোকে একটা সুন্দর করে কার্ড ডিজাইন করবো, ওকে। এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।